কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে তার কথা কতটুকু বিশ্বাসযোগ্য স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার কোনো আমল আছে কিনা কোরআন হাদিস থেকে এরকম আলাদা কোনো আমল না থাকলেও বেশি বেশি দুরূদ পাঠ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পালন করলে বেশি বেশি তার মহব্বত অন্তরে জাগরুক রাখার চেষ্টা করলে সাধারণত স্বপ্নে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয় কেউ যদি তাকে স্বপ্নে দেখেছেন বলেছেন তার কথা বিশ্বাস করতে পারেন আপনি অবিশ্বাস করলেও কিছু আসে যায় না একটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে যে দেখেছে সত্য দেখেছে কারণ আমার চেহারা শয়তান বিকৃতি করতে পারে এই হাদিসের ব্যাখ্যার বিশুদ্ধ ব্যাখ্যা আমার কাছে যেটি মনে হয় সেটি হলো অনেক লোক এটি বলেছেন সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা অবয়ব কেমন ছিল জীবদ্দশা সাহাবিরা জানতেন তারা কেউ যদি স্বপ্নে তাকে দেখে থাকেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী দেখেছেন কারণ তার চেহারা শয়তান নকল করতে পারে না কিন্তু আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি চোদ্দোশো বছর পর এসে আমরা যদি কাউকে দেখি আর আমাদের স্বপ্নের মধ্যে মনে হয় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে সেক্ষেত্রে সেটি সত্য হতে পারে নাও হতে পারেন কারণ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটাই যে বিকৃতি করছে শয়তান এমনটি কিন্তু নিশ্চিত নয় অবশ্য ভিন্ন মতও আছে অন্যরা আমাদের মত হলো যে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন এক একজন এক একভাবে দেখতে পারেন কিন্তু সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী দেখেছেন এমনটি অনেক ওলামা কেরাম বলে থাকেন তবে প্রথম মতটি আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয় অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ স্বপ্ন দেখেছেন বললে তাকে সত্য মিথ্যা যে কোনোটাই আপনি মনে করতে পারেন বা বিশ্বাস করা না করা কোনোটাই করলেন না আপনি তবে তার সাথে স্বপ্নে সাক্ষাৎ হওয়ার জন্য আপনি দুরুদ সুন্নার আমল অন্যান্য কাজগুলো করবেন বেশি থেকে বেশি আর সাক্ষাৎ কারোর সাথে হোক বা না হোক তিনি যদি সুন্না পালন করতে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পালন করতে থাকেন ইনশাআল্লাহ বিদিল্লাহ তিনি নাজাত পাবেন